দায়িত্ব নেওয়ার পরেই বিতর্কে মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি তৃণমূল কার্যালয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ভাইরাল ভিডিওয়ে তোলপাড় তৃণমূলের পার্টি অফিসে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতিকে সম্বর্ধনার ভিডিও ভাইরাল হলো পিছনে 21 জুলাই এর ব্যানার সামনে রামানুজ গঙ্গোপাধ্যায়কে সম্বর্ধনা স্বশাসিত সংস্থার পদে থেকেও কিভাবে রাজনৈতিক দলের কার্যালয় রামানুজ গঙ্গোপাধ্যায়ের ভিডিও ঘিরে প্রশ্ন শিক্ষাবিদদের একাংশের শিক্ষকদের কাছে শুভেচ্ছা নিয়েছি পদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বিতর্ক উড়িয়ে পাল্টা দাবি পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের আমি তো এটাকে খুব অদ্ভুত কিম্ভূত একটা ব্যাপার বলে মনে করি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হন উপাচার্য হন, তারা আর দলের লোক থাকেন না। হ্যাঁ হতেই পারে তাদের কোনো দলে আছেন, কিন্তু তারা আর দলের লোক থাকেন না এবং সেই অবস্থায় সেই পদে থেকে তারা কোনো দলের সংবর্ধনা নিতে পারেন না। এটা মানে একটু অশোভন বলে আমার মনে হয়, জানি না অন্যরা কি মনে করবেন, কিন্তু এটা যে অশোভন সেটার জন্য কোনো বিশিষ্ট শিক্ষক দরকার হয় না। এটা বোধহয় ভুল ব্যাখ্যা হচ্ছে বা অপব্যাখ্যা হচ্ছে আমার মনে হয়। দীর্ঘদিনের সাধারণ শিক্ষক সতীর্থদের সংবর্ধনা অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় ব্যক্তিগত স্তরে শুভেচ্ছা গ্রহণ করাটার সঙ্গে বোধহয় মধ্যশিক্ষা পর্ষদ বা তার অ্যাডহক কমিটির প্রেসিডেন্টের বোধহয় কোনো যোগাযোগ নেই। দুটো স্বতন্ত্র বিষয় এবং অ্যাবসলিউটলি এটার বোধহয় অপব্যাখ্যা হচ্ছে। দায়িত্ব নেওয়ার পরেই বিতর্কে মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি তৃণমূল কার্যালয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ভাইরাল ভিডিওয়ে তোলপাড় তৃণমূলের পার্টি অফিসে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতিকে সম্বর্ধনার ভিডিও ভাইরাল হলো পিছনে 21 জুলাই এর ব্যানার সামনে রামানুজ গঙ্গোপাধ্যায়কে সম্বর্ধনা স্বশাসিত সংস্থার পদে থেকেও কিভাবে রাজনৈতিক দলের কার্যালয় রামানুজ গঙ্গোপাধ্যায়ের ভিডিও ঘিরে প্রশ্ন শিক্ষাবিদদের একাংশের শিক্ষকদের কাছে শুভেচ্ছা নিয়েছি পদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বিতর্ক উড়িয়ে পাল্টা দাবি পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের দায়িত্ব নেওয়ার পরেই বিতর্কে মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি তৃণমূল কার্যালয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ভাইরাল ভিডিওয়ে তোলপাড় তৃণমূলের পার্টি অফিসে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতিকে সম্বর্ধনার ভিডিও ভাইরাল হলো পিছনে 21 জুলাই এর ব্যানার সামনে রামানুজ গঙ্গোপাধ্যায়কে সম্বর্ধনা স্বশাসিত সংস্থার পদে থেকেও কিভাবে রাজনৈতিক দলের কার্যালয় রামানুজ গঙ্গোপাধ্যায়ের ভিডিও ঘিরে প্রশ্ন শিক্ষাবিদদের একাংশের শিক্ষকদের কাছে শুভেচ্ছা নিয়েছি পদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বিতর্ক উড়িয়ে পাল্টা দাবি পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের দায়িত্ব নেওয়ার পরেই বিতর্কে মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি তৃণমূল কার্যালয়ে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ভাইরাল ভিডিওয়ে তোলপাড় তৃণমূলের পার্টি অফিসে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতিকে সম্বর্ধনার ভিডিও ভাইরাল হলো পিছনে 21 জুলাই এর ব্যানার সামনে রামানুজ গঙ্গোপাধ্যায়কে সম্বর্ধনা